আমিনুর নাহার, তোমাদের সাথে শেয়ার করতেছি আমার বাগান থেকে অনেকগুলো সিম নিয়ে আসছি। তো টমেটো বাগানও করেছি, আরেকদিন যদি সময় হয় সুযোগ পাই তোমাদের সাথে শেয়ার করব বাগানে। তো এটা হচ্ছে বেগুন, আর এগুলো হচ্ছে কাঁচা টমেটো আমি নিয়ে আসছি। আমার গাছে একটা লেবুও পাকা পাকা লেবু পাইছিলাম, সেটা নিয়ে আসছি। তো এই দেখো সিম, এগুলো গতকালকে আমার মেয়েকে নিয়ে বাগান থেকে নিয়ে আসছি আমি নিজে। তো আজকে এই সিম দিয়ে আমি রুই মাছ দিয়ে রান্না করব টমেটো দিয়ে। এই যে দেখেছো বন্ধুরা, আমি কিন্তু এইখানে সিম নিয়েছি, তারপরে একটা পাকা টমেটো ছিল সেটাও নিয়েছি, কাঁচা টমেটো ছিল দুইটা সেটাও নিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি এই যে একটা বেগুন ছিল সেটাও দিয়ে দিয়েছি। আমরা কিন্তু এই রকম সবজি দিয়ে রুই মাছ দিয়ে ঝোল তৈরি করতে পারি, যেটা কি স্যুপ, স্যুপের মতো মানে ঝোল আর কি, সেটা মাছ দিয়ে তৈরি করব। আমি আগেই বলছিলাম সবজি করে নিয়েছি। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি, অয়েল অলরেডি হিট হয়ে গেছে। আমার আমি কি বলছিলাম, রুই মাছ দিয়ে রুই মাছ রান্না করব। হ্যাঁ ওকে। তো এই যে রুই মাছ নিয়েছি, এখানে মনে হয় কয় পিস, 2, 4, 6, 8 পিস নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ, তো এটা লালচে হবে, তারপর আমি মশলা দিয়ে দিব মাছ মশলা। এখানে তো তোমাদের কি দেখাইছি আমি কি ধরনের ভেজিটেবল নিয়েছি, এখানে নিয়েছি কাঁচা টমেটো, পাকা টমেটো, বেগুন, সিম ইত্যাদি। আচ্ছা, আর এখানে নিয়েছি রুই মাছ। তো আমি এখনই মশলা দিয়ে দিব। মাছের মধ্যে ডাইরেক্টলি দিয়ে দিব মশলাগুলো। এখানে লবণ, লবণ একটু বেশি দিতে হবে, কারণ আমি ঝোল তৈরি করব। হলুদের গুঁড়া, দেন মরিচের গুঁড়া, ব্যাস হয়ে গেল। এখন এখানে একটু পানি অ্যাড করে দিব আমি মাছ কষানোর জন্য। হয়ে গেল, ব্যাস। আচ্ছা, তো অলরেডি রেডি করে ফেলেছি। এখন আমি ধনে পাতা, কাঁচামরিচ নিয়ে আসবো, লালচে হবে। ওকে, একটু মশলা লাগবে। Thank you.
ঠিক আছে, এটা কষানো হবে। এখানে নিয়েছি গ্রিন চিলি, পালা করে কেটে নিয়েছি, আর এইখানটায় আমাকে এটা কিন্তু আরো কষিয়ে নেওয়া প্রয়োজন ছিল, বাট হচ্ছে না, চুলায় তাপ কম, কি করব বুঝতে পারছি না। অলরেডি রান্নার সময় চলে যাচ্ছে, দিয়ে দিই সবজি। এটা কিন্তু একদম কষিয়ে নিয়ে তারপরে দেওয়া উচিত ছিল, বাট সেভাবে হচ্ছে না, কিচ্ছু করার নেই। Thank you.
এটা কিন্তু লাস্ট টাইম দিয়ে দিব, লাস্ট টাইম না মানে অর্ধেক হয়ে গেলে কষানোর পরে যখন ঝোল দিব সে সময় কিন্তু দিয়ে দিব এই ফালা করা কাঁচা মরিচ আর ধনে পাতা। তো এখন ঝোল দিতে হবে, সর্দি লেগে গেছে। আচ্ছা আমি এখন ঝোল দিয়েছি, ঝোলের সাথে মাছগুলো অ্যাড করে দিব কিছুক্ষণের মধ্যে। আসলে চুলায় তাপ কম থাকলে যা হয় আর কি, কিছু করার নেই। তো হয়ে গেল, এখন শুধু হবে সব সব কিছু অ্যাড করে দিয়েছি, আর কোনো সমস্যা নেই, হবে। ঠিক আছে, তরকারি হয়ে গেছে। আমি নুরুন নাহার আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি। আল্লাহ হাফেজ।